এই বেদের শব্দ বা ধ্বনি যার কানে পৌঁছবে তাদেরই বলছে তারাই মুক্ত হয়ে যাবে। তাদের আর জীবনে বলছে কিছু না করলেও ক্ষতি নাই, কিন্তু বেদের ধ্বনি যার কানে সমিত হবে, যার কানে গিয়ে পৌঁছবে তারাই মুক্ত। এবং সে কে বলেছেন? সীতাভি পারা ব্রহ্মা জগতু আতি তমাং, শিব বলেছেন, মহাদেব বলেছেন দেবর্ষি নারদকে। যে নারদ দেবর্ষি অর্থে আকাশগত বেদ, এই বিশ্বের ফাঁকা জগতের অনন্ত সেই ঈশ্বরে বেদের ভিতরে আছে। যাহা আমি অবগত হয়ে ভগবান হইয়াছি, পূর্ণের সন্ধানে পূর্ণ হয়ে রয়েছি, তাহারই কথা আবার তোমার কাছে বলিতেছি। সেই কথা হচ্ছে এই, যেই কথা শুনিলে আপনি জীবের মুক্তি হয়। শিব নিজ হস্তে তাহার লিপিবদ্ধ করিলেন, মানে যাদের যারা বেদ শ্রবণ করবে, যাদের আমরা তো উপস্থিত হবই দাস হয়ে। ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু এবং মহাদেব, নারায়ণ যারা এই পৃথিবীর যারা ভগবান বলে গণ্য হয়েছেন, তারা বলে বলেছেন আমি বেদের কাছে দাস। আমরা বেদকে মাথায় নিয়ে সদা সর্বদা তার থেকে যেই রস এবং সুর যাহা পাই তাহাই জগতের কাছে গোয়ালার মতো শুধু বিক্রি দ্বারে দ্বারে শুধু ছিল তাহাই তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। তাহাই আবার পুনরায় সেই ধ্বনি সেই সুর এনে আবার সেই কথা, যাহা শুনলে সব জানা যায়, যাহা বুঝলে সব অবগত হওয়া যায়। সেই বেদের ধ্বনি বেদ করা ঋষিরা তারা গাছে মাঠে বনে সদা সর্বদা পশু পক্ষী জীব জন্তুরা তারা পর্যন্ত বেদের আশ্রয় নিয়ে বেদ শ্রবণ করতে, তখন শুধু হাজার হাজার সমস্ত অনুগত ভক্ত শিষ্য এবং সবাই বেদ শ্রবণ করে দেশের পরে দেশের তাহা নিয়ে তাদের সেটি নিয়ে সেগুলো শোনাতো। আজকের বেদে কি আছে, আজকের পাঠে কি হলো, আজকের বাণীতে কি এলো, সবাই দাঁড়িয়ে শুনত। সুতরাং সেদিন কাল বেদ ঋষিরা যখন বেদ পাঠ করতেন বেদ বাদম, তখন সদা যারা শুনতেন তারা আপন মনে অনুগত হয়ে খুব মনোযোগ সহকারে সেই বেদের ধ্বনি শুনতেন।